আমি একটু জানতেই চাই যে সিনেমা শুরু মানে সিনেমা করলেন এবং একটা সময় সিনেমা নিয়ে আপনি উপস্থাপনা করতেন লম্বা সময় ধরে রেড কার্পেট করতেন যে প্রোগ্রামটার নামই ছিল রেড কার্পেট কিন্তু সিনেমাটা কেন কন্টিনিউ করলেন না কারণ আপনার হাইট আপনার লুক গ্ল্যামার যেটাই বলি না কারণ ডান্স জানেন আপনি সো একজন নায়িকা হবার ক্ষেত্রে যেই গুণগুলো বা যে ক্রাইটেরিয়া গুলো ফিলআপ করতে হয় সবগুলো আপনার মধ্যে আছে তাহলে হোয়াই কারণ কি আসলে আমরা প্রত্যেক একটা ভালো কাজ বা একটা প্রোডাকশন করার আগে সবসময় কিন্তু পাশের দেশকেই ফলো করতে থাকে যে পাশের পাশের দেশকে মানে যে তাদেরকে যে অন্ধভাবে ফলো করা তা কিন্তু না তারা যে ওয়েল ইকুইপড তারা যেভাবে ডেভেলপড সেই ডেভেলপমেন্টটাকে আমরা ফলো করি রাইট বাট ওই ডেভেলপমেন্টের পেছনে কিন্তু একটা স্টোরি থাকে সেই স্টোরিটা আমরা ফলো করি না আমরা শুধু আউটকামটাকে ফলো করি যে আমাদেরকে এই প্রোডাকশনটা বের করতে হবে সো আমরা এরকমই একটা প্রোডাকশন বের করব। এরকম একটা টেন্ডেন্সি থাকে কিন্তু আমাদের এখানে যেটা হয় আমরা ওই পাশের দেশকেই যদি ফলো করি তাহলে তো আমরা এটাও ফলো করতে পারি যে পাশের দেশে যখন একটা ফ্যাশন উইক হয় তখন ফ্রন্ট রোতে বড়ো বড়ো হাউজের হাউসের ওনার এবং বড় বড়ো অভিনেতারা বসে থাকে যে একটা মানে প্রমিনেন্ট মুখ পিক করবে পিক করবে সে তাকে ট্রেন আপ করে তাকে গ্রুমিং করিয়ে একটা ক্যারেক্টার প্লে করাবে সে যদি পরে সাস্টেন করতে পারে তার কোয়ালিটিতে করবে হলে সে করবে না আমাদের এখানে এই সিস্টেমটা নেই আমাদের এখানে একেবারেই হয় না যে তুমি আমার বোন তুমি আমার বান্ধবী তুমি আমার কাজিন তুমি আমার নিজস্ব ফ্রেন্ড সার্কেল সো আমি এত বড় একটা কাস্টিং তোমাকে না দিই অন্য কাউকে কেন দিব। আমাদের এখানে অডিশন সিস্টেম একদমই নেই খুবই কম খুবই নাই বললেই কিছু ক্ষেত্রে বোধহয় এখন শুরু হয়েছে একটা খুবই কম খুবই খুবই কম যেটা আসলে আমাদেরকে খোঁজ নিয়ে রাখতে হয় হয়তো একশো কাজের মধ্যে হয়তো পাঁচটা কাজের অডিশন হচ্ছে কিন্তু আর পঁচানব্বইটা কাজ মানে আমিও জানতে চাই আমার বন্ধু বান্ধব মহলের কাছে যে এক্স্যাক্টলি যদি আমার কোয়ালিটি থাকেও কাজ যে আমা আমি যে অডিশন দেবো বা আমি যে এই ধরনের কাজ করতে চাচ্ছি এটার ওয়েটা কি তখন তারা বলে যে না আমাকে সবার সাথে লিয়াজো মেনটেন করতে হবে আমা আমাকে সবার সাথে কানেকশন মেনটেন করতে হবে সো আই ডোন্ট বিলিভ ইন দ্যাট হতে পারে আমাদের দেশের সিস্টেমটা এখন এই মুহুর্তে এরকম বাট দশ বছর আগে তো সিনেমা ইন্ডাস্ট্রি এত ডেভেলপ ছিল না যে আমরা একদম সিনেমা হলে ডিরেক্ট গিয়ে গিয়ে কমার্শিয়াল সিনেমা দেখবো এখন তো আমরা দেখছি সো ফ্রন্ট লাইনের বিষয়টা যদি চেঞ্জ হয় মানে ব্যাকস্টেজ বা ব্যাকস ব্যাক স্টোরি যেটা থাকে সেই স্টোরিটাও একসময় চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে হোপফুলি ওটা আমি আশা করি যে একসময় এটা চেঞ্জ হয়ে যাবে যে আমাদের আমরা ইন্টারন্যাশনালি চিন্তা করব যে আমার একটা বড় প্রজেক্ট আমি পাঁচজন বা জনের অডিশন নিব এখান থেকে যে সিলেক্ট হবে যে ফিট করবে ক্যারেক্টারে তাকে নিব কিন্তু আমি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ধরো ধরো আমি একটা র্যাম্প শোই যদি অর্গানাইজ করি আমি আমার বোন বা আমার কাজিন আমার ফ্রেন্ড আমি এগুলো দেখবই না যে যে আমার এমনও রেকর্ড আছে আমি একেবারেই মানে কিছুই পারে না মানে আমি দেখতে পাচ্ছি যে ও একটা মডেল ওকে দিয়ে মডেলিং হবে ও র্যাম্পে একদম ফ্রন্ট লাইনে হাঁটবে ও দেখলাম চিপায় চাপায় ঘুরছে তো আমি ওকে ডেকে নিয়ে আসছি আসো আসো এখানে ওটা দ্যাটস প্লেস দিস ইজ ইউর প্লেসি করেন বা এরকম শেখান তখন কি খুব বকা দেন আপনি না অনেক এই কারণে ভয় পায় এবং ওরা আমাকে পছন্দ করে এবং একই সঙ্গে ভয় পায় আবার একই সঙ্গে আমি যখন ওরা আমাকে বলে জম্ফা যে ইমি না থাকলে নাকি জম্ফা হয় না সো আমি থাকলে অনেক মানে মজাও হয় অনেক এন্টারটেনমেন্টও হয় আর আমি অনেক হাসাহাসি করি অনেক মজা মাস্তির মধ্যে থাকি এই কারণে কারণ আমাদের এত বেশি হার্ডওয়ার্ক হয় ওইটাকে জাস্ট একটু কভার করার জন্য আমি যতক্ষণ ইজি গোয়িং থাকতে হবে আমি ইজি গোয়িং থাকি হ্যাঁ স্ট্রিক্ট থাকতে হয় আমি যদি স্ট্রিক্ট না থাকি তাহলে তোরা শিখতে পারবে না